माय डियर स्टूडेंट ऑफ क्लास थ्री बनश्री आदर्श विद्यानिकेतन स्कूल पक्ष तुम्हारे सकल के स्वागत जाची तुम्हारे इंग्रेजी शिक्षक मोहम्मद जाहिदुल इस्लाम। आज के तुम्हारे इंग्रेजी बोर यूनिट 23 लेसन 4-6 आलोचना करब। तुम्हारा पार्टी मनोयोग दिए शोनो, आशा करी तुम्हारा अनेक उपकृत हो। क्लास थ्री यूनिट 23 लेसन 4-6 रीड द टेक्स्ट एंड आंसर द फॉलोइंग क्वेश्चंस। आगे पैसेजटी सुंदर करे आमरा पढ़बो, तारपर आमरा एर थेके किछु क्वेश्चन बा प्रश्नेर समाधान करब। आई एम ए क्रो, एकटा काक निये एई पैसेजटी तोमरा जानो तोमादेर बोइये दुइटा पैसेज आछे। एखाने एकटी प्रथमटी हलो ए कैट निये, तार द्वितीयटा हलो एकटी काक निये ए क्रो। आजके आमरा ए क्रो ए क्रो सम्पर्के पढ़ब। तुम्हारा जानो ए क्रो इज ए भेरि कमन बार्ड इन आवर कान्ट्री, आमादेर देशेर खूबी एकटी परिचित पाखी। तुम्हारा अनेकेई काक देखे थाकबे। आमरा एखन সেই কাক নিয়ে একটি প্যাসেজ বা ক্রো সম্পর্কে একটি প্যাসেজ নিয়ে আলোচনা করব। আই এম এ ক্রো, একটা কাক সে কথাটা বলতেছে। আই এম এ ক্রো, আমি একটি কাক। আই লিভ ইন এ ট্রি, আমি একটি গাছে বাস করি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে ঘুম থেকে উঠি। আই অ্যাম অ্যাক্টিভ অল ডে, আমি সারাদিন কর্মরত থাকি। অ্যাক্টিভ মানে যে কখনো স্থির থাকে না, কাজের মধ্যে থাকে, সে সবসময় কাজের মধ্যে থাকে। আই অ্যাম অ্যাক্টিভ অল ডে। আই ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উড়ি। নিশ্চয়ই তোমরা জানো কাক আকাশে উড়ে। অ্যান্ড লুক ফর ফুড, লুক ফর মানে খোঁজ করা, সার্চ ফুড, এবং খাদ্য খোঁজ করে বা খাদ্যের সন্ধান করে। সামটাইমস আই টেক ফুড ফ্রম পিপল, মাঝে মাঝে আমি লোকজনের কাছ থেকে খাবার নেই। আই অ্যাম ভেরি কুইক, আমি খুবই দ্রুত বা খুব ক্ষিপ্রগতি সম্পন্ন। সামটাইমস আই ইট ডার্টি থিংস, মাঝে মাঝে সে নোংরা জিনিসপত্র খায়। তাহলে তোমরা প্যাসেজটা পড়ার সময় লক্ষ্য করবা যে মূল ইম্পর্ট্যান্ট শব্দগুলো কোনগুলো। প্রথম শব্দ আছে আই অ্যাম ক্রো, আমি একটি কাক। তারপর আছে আই লিভ ইন এ ট্রি, এখানে লিভ শব্দটা ভার্ব, লিভ অর্থ হলো বাস করা। আই লিভ ইন এ ট্রি, আমি একটি গাছে বাস করি। আই গেট আপ, গেট আপ হলো ঘুম থেকে ওঠা। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সে খুব সকালে ঘুম থেকে ওঠে। আই অ্যাম অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে সে কর্মঠ, সে খুব কর্মচঞ্চল, অল ডে সারাদিনই সে কর্মঠ থাকে। হি ইজ নট এ লেজি। আই ফ্লাই ইন দ্য স্কাই, আমি ফ্লাই অর্থ ওরা, ফ্লাই এখানে ভার, ইন দ্য স্কাই আকাশে ওরে, কোথায় ওরে, আকাশে ওরে। অ্যান্ড লুক ফর, লুক ফর মানে সার্চ খোঁজ করে, ফুড। সামটাইমস আই টেক ফুড ফ্রম পিপল, মাঝে মাঝে সে কী করে আমাদের হাত থেকে খাবার নিয়ে যায়। আই অ্যাম ভেরি কুইক, কুইক মানে সে তার গতি খুবই বেশি, ক্ষিপ্র গতি, সো দিয়ে নিয়ে যায় আমাদের হাত থেকে কোনো কিছু। সামটাইমস আই ইট ডার্টি থিংস, মাঝে মাঝে শিক্ষকের নোংরা জিনিসপত্র খায় এবং আমাদের অনেক উপকারও করে, সে পরিবেশের অনেক উপকার করে। এখন দেখো তোমাদের প্রথম যে কোশ্চেনটা আসে, মিলকরণ, একটা বক্স থাকে এপাশে, বক্সে 5টা শব্দ আছে, এপাশে আছে 6টা শব্দ। এখানে একটা ওয়ার্ড বা একটা শব্দ বেশি আছে, একটা সেন্টেন্স বেশি আছে, এখানে এই 5টা শব্দের সাথে অর্থের যেটা মিল আছে আমরা সেগুলো মিল করবো। কী আছে, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি, এ কলামের শব্দের সাথে বি কলামের যে সেন্টেন্সটা আছে বা শব্দ অংশটা আছে এর যে অংশটা মিলে সেই অংশটার সাথে আমরা মিল করব। দেখো প্রথমে আছে ক্রো, ক্রো অর্থ তোমরা জানো কাক। আর্লি, আর্লি মানে খুব তাড়াতাড়ি সকালে। অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে যে কর্মঠ থাকে। লুক, লুক মানে দেখা। তারপর মর্নিং, মর্নিং মানে সকাল, আর্লি পার্ট অফ দ্য ডে। এখানে কি আছে, দ্য আর্লি পার্ট অফ দ্য ডে, দিনের প্রথম ভাগ। অলওয়েজ বিজি ডুইং থিংস, যে সবসময় কোনো কাজ করতে ব্যস্ত থাকে। শিওর টু অবজার্ভ, যেটা অবশ্যই পালন করতে হবে। এ লার্জ বার্ড কমপ্লিটলি ওয়ার মোস্ট ব্ল্যাক, একটা বড় পাখি হতে পারে সম্পূর্ণরূপে কালো, যেটা সম্পূর্ণরূপে কালো। নিয়ার দ্য বিগিনিং অফ এ পিরিয়ড অফ টাইম, একটা সময়ের প্রথমাংশে। টু ট্রাই টু ফাইন্ড সামবডি অর সামথিংস, কোনো ব্যক্তিকে, সামবডি অর্থ কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে খুঁজে বের করা। এখন আমরা লক্ষ্য করতেছি এখানে একটা শব্দ একটা বেশি আছে, এখানে আছে 5টা, এখানে আছে 4টা, এখানে আছে 6টা, যে কোনো একটা এখান থেকে বাদ যাবে, একটার সাথে কোনোটাই মিলবে না। এখন যদি আমরা একটু ট্রাই করি ক্রো, ক্রো মানে কাক, তাহলে আমরা কোনটা যাচ্ছি, দ্য আর্লি পার্ট অফ দ্য ডে এটা হবে না, অলওয়েজ বিজি ডুইং থিংস এটাও হবে না, শিওর টু দ্য টু অবজার্ভ এটাও হবে না। তাহলে আমরা এটা একটু দেখতে পারি, এ লার্জ বার্ড একটা বড় পাখি, কমপ্লিটলি ওয়ার মোস্ট ব্ল্যাক, তাহলে আমরা এ নম্বরের সাথে কোনটা মিলাতে হচ্ছে, তাহলে আমাদের 4 নম্বরটা মিলছে, তাহলে এ প্লাস
फोर हबे जदि नीचे देखा ना जाए एखाने लिखछि एर साथे कोनटा हबे फोर आमरा चार नम्बर एटार साथे मिलबे तारपर आर्लि आर्लि माने ताड़ाताड़ी তাহলে আমরা কোনটা বলতে পারি আর্লি নিয়ার দ্য বিগিনিং অফ এ পিরিয়ড অফ টাইম একটা সময়ের শুরুর দিকে সেটা হলো আর্লি তাহলে আমরা বি নম্বরের সাথে কোনটা মিলবে বি নম্বরের সাথে আমরা পাঁচ নম্বরটা মিলাতে পারবো তাহলে বি প্লাস ফাইভ হবে এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে যে অলস না যে সারাদিন কর্মচঞ্চল থাকে প্রাণবন্ত থাকে তাহলে অ্যাক্টিভ অ্যাক্টিভ কি হবে অলওয়েজ বিজি ডুইং থিংস যে সব সময় কাজ করতে ব্যস্ত থাকে তাহলে সি এর সাথে সি প্লাস টু হবে যে সব সময় কাজ করতে ব্যস্ত থাকে লুক লুক মানে খোঁজ করা লুক মানে খোঁজ করা মানে ছয় নম্বরটা আমরা যদি একটু লক্ষ্য করি টু ট্রাই টু ফাইন ফাইন্ড মানেও খোঁজ করা লুক অর্থ খোঁজ করা ফাইন্ড অর্থ খোঁজ করা সামবডি অর সামথিং সেটা হতে পারে কোনো ব্যক্তিকে বা হতে পারে কোনো বস্তুকে তাহলে আমরা সির সাথে দেব দুই নম্বরটা আর ডির সাথে দেব আমরা ছয় নম্বরটা তাহলে ডি প্লাস সিক্স হবে এইবার মর্নিং মর্নিং মানে আমরা জানি কি দিনের শুরুটাকে আমরা মর্নিং বলি তাহলে মর্নিং হবে দ্য আর্লি পার্ট অফ দ্য ডে দিনের শুরুর অংশ তাহলে এই নম্বরের সাথে আমরা মিলব ওয়ান ই প্লাস ওয়ান ই প্লাস ওয়ান এভাবে আমরা খুব সহজেই যদি একটু ভালো করে বক্সটা পড়ি এবং অর্থগুলো একটু মিলে তাহলে তোমরা খুব সহজেই আমরা এগুলো মিলকরণ করতে পারবো এবং এই আইটেমটা তোমাদের পরীক্ষার সময় এক নম্বরে থাকে একটা প্রথম এটাকে বলে সিনথেসিস সিনথেসিসটা থাকবে তারপর সে থেকে মিলকরণ থাকবে তাহলে মিলকরণ আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজেই মিলকরণটা করতে পারবে কিন্তু একটু মনোযোগ সহকারে পড়তে হবে লাইন সেন্টেন্সগুলো অর্থ বুঝে এবারে কোশ্চেন নম্বর টু দ্বিতীয় নম্বর কোশ্চেন থাকবে ট্রু ফলস সত্য মিথ্যা তোমাদের কারেক্ট আনসার লিখতে হবে না ট্রু হলে শুধু ট্রু ফলস হলে শুধু ফলস ইউ ডোন্ট নিড টু রাইট দ্য কারেক্ট আনসার অনলি ট্রু আর ফলস রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস রাইট ট্রু ফর দ্য কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট যদি সত্য হয় বর্ণনাটি তাহলে তুমি ট্রু লিখবা আর যদি ফলস হয় তাহলে তুমি ইনকারেক্ট হয় তাহলে তুমি ফলস লিখবা দ্য ক্রো ইজ এ ভেরি দ্য ক্রো ইজ ভেরি স্লো কাকটা খুবই ধীর গতি দ্য ক্রো ইজ ভেরি স্লো কাকটি খুবই ধীর গতি তাহলে আমরা একটু আগে কি পড়েছিলাম দ্য আই অ্যাম অ্যাক্টিভ অল ডে এবং কি ছিল আই অ্যাম ভেরি কুইক সে ছিল খুবই দ্রুত সে লেজি না সে অলস না বা সে স্লো না দ্য ক্রো ইজ ভেরি কুইক এ বার্ড দ্য ক্রো ইজ এ ভেরি কুইক বার্ড তাহলে আমরা দ্য ক্রো ইজ এ ভেরি স্লো আসলে সে স্লো না ইজ ভেরি স্লো সে আসলে স্লো না তাহলে আমরা এটা কী করবো এটা হবে ফলস এফ এ এল এস ই তাহলে এই স্টেটমেন্টটা কী হলো ফলস তারপর দ্য ক্রো সার্চেস ফর ফুড সার্চ শব্দের অর্থ যদি তোমরা পারো তাহলে তোমরা এটা পেরে যাওয়া সার্চ মানে লুক ফর খোঁজ করা তাহলে যেহেতু এখানে লুক ফর আছে খোঁজ করা সার্চ আর লুক ফর একই সিনোনিমস সমার্থক শব্দ তাহলে দ্য ক্রো সার্চেস ফর ফুড কাক খাবার খোঁজ করে তাহলে এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা সত্য কাক খাবার খোঁজ করে টিয়ার ইউই ট্রু বা সত্য এবার ইট অফেন স্টিলস ফুড ফ্রম পিপল এটা প্রায় লোকজনের কাছ থেকে মানুষের কাছ থেকে খাবার চুরি করে স্টিল চুরি করে তাহলে এটাও ট্রু আমরা জানি যে কাক মাঝে মাঝে কী করে ট্রু চুরি করে খাবার আমাদের কাছ থেকে আমাদের হাত দিয়ে বাচ্চাদের হাত থেকে খাবার নিয়ে যায় সো মানে দ্য ক্রো গেটস আপ লেট কাক দেরিতে ঘুম থেকে ওঠে আসলে তো কাক দেরিতে ঘুম থেকে ওঠে না সে খুব সকালে ঘুম থেকে ওঠে আর্লি ইন দ্য মর্নিং কখন ঘুম থেকে ওঠে খুবই সকালে তাহলে দ্য ক্রো গেটস আপ লেট এটা ফলস হবে ফলস
দ্য ক্রো ওয়ার্কস অল ডে, কাক সারা দিন কাজ করে। আমরা আগেই জানছিলাম যে আই অ্যাম অ্যাক্টিভ অল ডে, কাক বলছিল যে সে সারাদিন অ্যাক্টিভ থাকে, কর্মঠ থাকে। তাহলে এখানে আছে দ্য ক্রো ওয়ার্কস অল ডে, তাহলে সে সারাদিন কাজ করে, খাবার খোঁজ করে, এটাও ট্রু হবে। তাহলে আমরা দেখতে পেলাম আমাদের দুইটা স্টেটমেন্ট ফলস হলো, তিনটা স্টেটমেন্ট ট্রু হলো। তোমাদের কারেক্ট অ্যান্সার দরকার নাই লেখার, বর্তমানে শুধু ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস। এবার আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চনস, নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্যাসেজটা আবার ভাববো, এই কোশ্চেনগুলো অ্যান্সার লেখা শুরু করার আগে প্যাসেজটা আবার একবার ভালো করে পড়বা। প্যাসেজটা যত ভালো করে পড়বা তুমি প্রশ্ন উত্তরগুলো তত সহজেই দিতে পারবা। হোয়ার ডাজ এ ক্রো লিভ, একটি কাক কোথায় বাস করে। একটা জিনিস লক্ষ্য করবা, প্রশ্নে ডাজ আছে। আমি তোমরা টেন্স অনেকে জানো, আবার অনেকে জানো না, এই জন্য একটা সহজ উপায় হলো, যদি দেখো যে সেন্টেন্সের মধ্যে ডাজ আছে তাহলে ভাববা যে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের শেষে একটা এস অথবা ইয়ে যোগ করবো। এখানে প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, সাবজেক্টটাকে এ ক্রো, তাহলে এ ক্রো, সি আর ও ডব্লিউ, এ ক্রো। এবার ভার, ভারটা হলো লিভ, এল আই ভি ই, লিভ। লিভার হলো বাস করা, যেহেতু প্রশ্নে ডাজ আছে তোমরা সহজভাবে মনে রাখার জন্য বলছি, অনেকে টেন্স নাও জানতে পারো। এ ক্রো যেহেতু দেখবা যে কোশ্চেনের মধ্যে ডাজ আছে, তাহলে ভার্বের শেষে একটা এস অথবা ইয়েস দেবা। ডাজ থাকা মানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে তুমি ভার্বের শেষে একটা এস অথবা ইয়েস দেবে। এখানে লিভ ই আছে, যার কারণে একটা এস দিলেই হবে। দা ক্রো লিভস কোথায় বাস করে, ইন ট্রিজ। এক আই এম এ ক্রো, ইন এ ট্রি, কোথায় বাস করে, ইন এ ট্রি। তাহলে তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে না, তোমাকে যে কাজটা করতে হবে যে ডাজ থাকলে ভার্বের শেষে এস অথবা ইয়েস দিতে হবে, নাহলে কিন্তু কাটা যাবে। আর যদি ডিড থাকে তাহলে ভার্বটাকে পাস্ট টেন্স করতে হবে। ডাজ, তাহলে হোয়ার ডাজ এ ক্রো লিভ, একটি কাক কোথায় বাস করে, এ ক্রো লিভস ইন এ ট্রি, একটি কাক গাছে বাস করে। হয়ে গেল আমাদের প্রশ্ন উত্তরটা, হোয়ার ডাজ ইট ইট সামটাইমস, মাঝে মাঝে এটি কী খায়, সব সময় না, মাঝে মাঝে এটি কী খায়, মাঝে মাঝে এটি ডার্টি থিংস খায়, নোংরা জিনিস খায়, ডার্টি থিংস। তাহলে সাবজেক্ট হলো ইট, যদিও আমরা আগে সামটাইমসটা আগে লিখব, এস ও এম ই, সাম টি আই এম ই এস, সামটাইমস। সাবজেক্ট হলো ইট, ইট হলো মূল ভার, যেহেতু আমি একটু আগেই বলছিলাম প্রশ্নে ডাজ আছে তাহলে আমাদের কী করতে হবে, ইটের শেষে একটা এস দিতে হবে। সামটাইমস ইট ইটস কী খায়, ডার্টি থিংস, নোংরা জিনিস, ডি আই আর টি ওয়াই, ডার্টি থিংস, টি এইচ আই এন জি এস, ডার্টি থিংস, মাঝে মাঝে এটি নোংরা জিনিস খায়। হোয়েন ডাজ এ ক্রো গেট আপ, কখন একটি কাক ঘুম থেকে ওঠে। আমরা জানি সে ঘুম থেকে ওঠে খুব সকালে, আমরা প্যাসেজের মধ্যে পড়েছিলাম আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সে খুব সকালে ঘুম থেকে ওঠে। তাহলে আমাদের সাবজেক্ট হলো এ ক্রো, এ ক্রো, ভার্ব হলো গেট, যেহেতু এখানেও ডাজ আছে সেহেতু ভার্বের শেষে একটা এস দিতে হবে, এস অথবা ইয়েস। এ ক্রো গেটস আপ, ঘুম থেকে ওঠে কখন, ই এ আর এল আই, আর্লি ইন দ্য মর্নিং। ঠিক আছে, খুব সকালে ঘুম থেকে ওঠে। এইবার হোয়ার ডাজ ইট ফ্লাই, এটি কোথায় ওড়ে। হোয়ার ডাজ ইট ফ্লাই, এটি কোথায় ওড়ে। তুমি জানো কাক আকাশে ওড়ে, একটু আগেও বলা ছিল যে আই ফ্লাই ইন দ্য স্কাই, আই ফ্লাই ইন দ্য স্কাই, কাকটি আকাশে ওড়ে। তাহলে সাবজেক্ট হলো এখানে ইট, সাবজেক্ট আগে লিখবা, ভার্ব হলো ফ্লাই, এফ এল ওয়াই, তাহলে এফ এল, যেহেতু লাস্টে ওয়াই আছে, যেহেতু তুমি এস বাই এস যোগ করবা, তাহলে আই এস দেবা, ফ্লাইস, ইট, ওয়াইটা উঠে যাবে, ওয়ার বদলে আই হবে, তারপর ইয়েস হবে, ইট ফ্লাইস ইন দ্য স্কাই, এস কে ওয়াই, এটি কোথায় ওড়ে, এটি আকাশে ওড়ে। এবার হুইজ ইজ ভেরি কুইক, কোনটি খুবই দ্রুত, কে এখানে হুইজ দিয়ে প্রশ্ন করছে, কে খুবই দ্রুত। তাহলে আমরা জানি কাক, প্যাসেজটা কাককে নিয়ে, তাহলে আমরা কী লিখবো, এ ক্রো, এ
ক্র ইজ ভেরি কুইক, কিউ ইউ আই সি কি কুইক। এখানে শুধু সাবজেক্ট ডব্লিউএস অর্ডার বদলে আমরা একরো দিয়েছি, বাকি সবই ঠিক আছে। একরো ইজ ভেরি কুইক। তাহলে এই তিন নম্বর কোশ্চেনটা এসেই তোমরা সবচেয়ে বেশি ভুল করো, কিন্তু আমরা যদি প্রসেসটা আগে ভালো করে পড়ে তারপর যদি ভার্বটা আগে লক্ষ্য করব, যে প্রশ্ন যদি ডাস থাকে তাহলে ভার্বের শেষে আমরা এস বা ইএস দিব, প্রশ্ন যদি ডিড থাকে তাহলে মূল ভার্বটা পাস্ট করে লিখবো, যদি এখানে ডিড থাকে তাহলে আমরা রাখলাম এটা অ্যাট, আর যদি ডু থাকে তাহলে ভার্ব যেভাবে আসে সেভাবেই হবে। তাহলে তোমরা সবচেয়ে বেশি ভুল করো এই কোশ্চেন আনসারগুলো লেখার সময়, তোমরা অবশ্যই লক্ষ্য করবা। আমি আবারও বলছি, যদি প্রশ্নের মধ্যে দেখো ডাজ আছে তাহলে তোমরা ভার্বের শেষে কী করবা, এস অথবা ইয়েস যুক্ত করবা, আর যদি ডু থাকে তাহলে কিছুই যুক্ত করতে হবে না, আর যদি ডিড থাকে তাহলে মূল ভার্বে পাস্ট ফর্ম করবা। তোমাদের চার নম্বরে আসে প্যারাগ্রাফ, যদিও প্যারাগ্রাফটা তোমরা নিজেরাই পারবে। এখানে যদি আসে রাইটে শর্ট কম্পোজিশন অ্যাবাউট দ্য ক্রো, তাহলে তোমরা ক্রো সম্পর্কে পাঁচটা তোমাদের ফাইভ সেন্টেন্স লিখলি আনা, তাহলে তোমরা লিখবা দ্য ক্রো লিখে এই কাক সম্পর্কে এখান থেকে পাঁচটা বাক্য লিখে দিলেই তোমাদের প্যারাগ্রাফটা খুব সহজেই হয়ে যাবে। এভাবে তোমরা যদি একটু টেক্সট বইটা ভালো করে পড়ে তারপর যদি প্রশ্নগুলো সলভ করতে যাও তাহলে খুব সহজেই তোমরা এই সিন প্যাসেজের যে অংশটা খুব ইজিলি তোমরা সলভ করতে পারবা। আশা করি তোমরা এটি খুব সুন্দরভাবে বাসায় বসে আবার প্র্যাকটিস করবা, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের মেসেঞ্জারে আমাদেরকে জানাবা। দ্যাটস অল ফর টুডে, সি ইউ অ্যাগেইন ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ।